আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব চকাচকি পাখি। আজকের ভিডিওতে আমরা আপনাদের চকাচকি পাখি সম্পর্কে বিস্তারিত তথ্য বলবো, সেই সাথে এই পাখি কোথায় পাবেন, দাম কেমন এবং বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সহকারে এই পাখির উৎপত্তি স্থান ইত্যাদি সম্পর্কে আপনাদের জানাবো। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, তাতে করে পরবর্তীতে নতুন কোনো আপডেট ভিডিও আপনি মিস করবেন না। চকাচকি পাখি বা চখা হাঁস বাংলাদেশে খুবই জনপ্রিয়। এটি একটি পরিযায়ী পাখি, শীত মৌসুমে বৈদেশিক অঞ্চল থেকে বাংলাদেশে এরা পরিযায়ী হিসেবে গমন করে। এই পাখি দেখতে অত্যন্ত সুন্দর। বর্তমানে এই পাখি বা এই হাঁসকে বাংলাদেশে কিছু শৌখিন মানুষ আবদ্ধ আকারে অথবা খোলা জায়গায় পোষ মানিয়ে পালতে শুরু করেছে। আসুন এদের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরি। এদের এই নামকরণের পিছনে রয়েছে একটি তথ্য, সেটি হয়তো অনেকেই জানেন না। এর যে পুরুষ পাখিটি একে বলা হয় চখা এবং স্ত্রী পাখিটিকে চখি। এদের দুজনের নাম অনুসারে একত্রে নাম রাখা হয়েছে চকাচকি পাখি। এরা সবসময় জোড়ায় জোড়ায় ঘুরতে পছন্দ করে এবং এদের জোড়ার বন্ধন বেশ অটুট। জোড়ার বন্ধনের কারণেই এদের এমন নামকরণ। চকাচকি বেশ বড় আকারের হাঁস। এদের দৈর্ঘ্য কম বেশি 64 সেন্টিমিটার, ডানা 36 সেন্টিমিটার, ঠোঁট 4.3 সেন্টিমিটার, পা 6 সেন্টিমিটার ও লেজ 14 সেন্টিমিটার, ওজন প্রায় 1.5 কেজি। চখা ও চোখের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। চখা কমলা বাদামি থেকে দারুচিনি বর্ণের, মাথা ও ঘাড় হালকা বাদামি, ডানা ধাতব সবুজ, পতাকা ও সাদা ঢাকনি পালক থাকে। প্রান্ত পালক ও লেজ কালো। প্রজনন মৌসুমে চখার গলায় সরু কালো বলয় হয়। চোখি চখার চেয়ে আকারে সামান্য ছোট। চোখের মাথা ফিকে রঙের, গলায় বলয় হয় না, অর্থাৎ গলায় যে মালা বর্ণের একটা চিহ্ন এটা হয় না। চকাচকি উভয়ের চোখ বাদামি, ঠোঁট পা ও পায়ের পাতা কালো। অপ্রাপ্ত বয়স্ক হাঁসকে দেখতে চোখের মতো, তবে ডানার গোড়ার পালক ও ঢাকনি ধূসর বর্ণের। চকাচকি পলিময় উপকল, হ্রদ, বড় নদীর চর ও হাওড়ে বিচরণ করে। ঘন ঘাস বা ঝোপ সমৃদ্ধ জলাশয় এড়িয়ে চলে। সাধারণত জোড়ায় জোড়ায় এদের দেখা যায়, তবে শীতকালে ছোট ছোট ঝাঁকে বিচরণ করে। এরা প্রধানত নিশাচর, তবে ভোরবেলা ও সন্ধ্যাবেলা সক্রিয় থাকে বেশি। এরা কখনো হাঁসের মতো নরম কাদা মাটিতে, আবার কখনো রাজহাঁসের মতো আর্দ্র তৃণভূমিতে খাবার খুঁজে বেড়ায়। চকাচকি সব ধরনের খাবার খেতে পারে। এদের খাদ্য তালিকায় রয়েছে শস্য দানা, অঙ্কুরিত উদ্ভিদ, নরম পাতা, চিংড়ি ও কাঁকড়া জাতীয় প্রাণী, শামুক, জলজ পোকামাকড়, কেঁচো, ব্যাঙ, সরীসৃপ ইত্যাদি। সাঁতার কাটার সময় এদের শরীরের সামনের দিকের অনেকাংশ পানিতে ডুবে থাকে। প্রজনন মৌসুমে পরপর প্রায় 1 মাস যাবত এরা উঠতে পারে না। এ সময় তাদের শরীরের সমস্ত পালক পরিবর্তিত হয়। ভয় পেলে এরা উচ্চ স্বরে ডাকে। এদের ডাকের শব্দ আক আক অনেকটা এরকম। ওড়ার সময় হর্নের মতো শব্দ করে ডাকে।
মে জুন মাস এদের প্রজনন কাল। এ সময় তিব্বত ও উত্তর এশিয়ার অন্যান্য অংশে এদের প্রজনন ঘটে। উঁচু মালভূমির মধ্যে যেসব বাদা বা জলভূমি রয়েছে তার আশেপাশের মাটির গর্তে পালক দিয়ে বাসা বানিয়ে ডিম পাড়ে। ডিমগুলো গজদন্তের মতো সাদা হয়। ডিমগুলো সংখ্যায় 6 থেকে 10টি হয়ে থাকে। ডিমের মাপ 6.5 × 4.5 সেন্টিমিটার। চোখে একাই ডিমে তা দেয়। এ সময় চখা বাসা পাহারা দেয়। 28 থেকে 30 দিনে ডিম ফোটে। ছানারা প্রায় 55 দিনে উঠতে শেখে। 2 বছর বয়সে তারা প্রাপ্তবয়স্ক হয়। এই পর্যন্ত আমি আপনাদের চকাচকি পাখি বা চকা হাঁস সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে সক্ষম হয়েছি। আপনারা যেই খামারটি দেখছেন এটি বাংলাদেশেই। বাংলাদেশে বর্তমানে অনেক এলাকায় অনেক জায়গায় বড় বড় হাওড় বা বিল অঞ্চলে শীত মৌসুমে এদের পরিযায়ী আকারে ঘুরতে দেখা যায়। সেখান থেকেই অনেক খামারি বা অনেক পাখি পালক শৌখিন মানুষ 1-2 পিস করে ধরতে সক্ষম হয়েছে বলেই বাংলাদেশে এদের খামার গড়ে উঠেছে। শৌখিন এ হাঁস বা পাখি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই পাওয়া যায়। অঞ্চল ভেদে এর দাম 12 থেকে 15 হাজার টাকা জোড়া দিতে হবে। আপনারা যারা এরকম চকাচকি হাঁস বা শৌখিন হাঁস পালন করতে চান তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনারা চাইলে আমাদের কাছ থেকে চকাচকি হাঁস সংগ্রহ করতে পারেন। তবে সময় ও কালভেদে এদের দামের পরিবর্তন হতে পারে। এদের বাচ্চাবেলা থেকে যদি লালন পালন করা যায় তাহলে মুক্ত অবস্থাতেও পালা যায়। আপনি যদি পোষ মানাতে পারেন তাহলে আপনার বাড়িতে ছেড়ে পালতে পারবেন। এরা অনেক শান্ত স্বভাবের হয়ে থাকে। খাবার দাবারের খুব বেশি ঝামেলা করতে হয় না। এরা বাসা বাড়িতে অন্যান্য হাঁস বা রাজহাঁসের মতো সব ধরনের খাবার যেমন ধান, ধানের কুড়া, ভাত এগুলো খেতে পারে। তবে আপনি যেখানে পালন করবেন সেখানে অবশ্যই পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকতে হবে, কারণ এরা পানিতে থাকতে খুব বেশি পছন্দ করে। পর্যাপ্ত গোসলের ব্যবস্থা না থাকলে এরা আপনার বাসায় থাকতে পারবে না। বিভিন্ন ধরনের রোগ বালায় আক্রান্ত হয়ে হয়তোবা নষ্ট হয়ে যাবে আপনার শখের পোষা পাখিটি। অনেকে এই পাখিটি আগে শিকার করত, অর্থাৎ বন্দুক বা বিভিন্ন ধরনের ফাঁদের মাধ্যমে অথবা বিষের মাধ্যমে এদেরকে ধরে খেয়ে ফেলতো। কিন্তু বর্তমান সময়ে এদের সংখ্যা অনেকটা কমে যাওয়ায় আর বর্তমান সময়ে বিভিন্ন শৌখিন মানুষের শখে পরিণত হয় এদের আর এভাবে মরতে দেখা যায় না। এখন মানুষ সবাই সতর্ক, সবাই এদের সম্পর্কে জানে, যার কারণে এদের সরাসরি ধরে পালন করা হয়। বর্তমান সময়ে আগের তুলনায় এরা বাংলাদেশে কম আসে। একটা সময় ছিল যখন বাংলাদেশে হাওড় অঞ্চল বা জলাভূমি অনেক বেশি ছিল, তখন এদের বিচরণটা অনেক বেশি দেখা গিয়েছে। বর্তমান সময়ে একদিকে যেমন হাওড়ের পরিমাণ কমে গিয়েছে, আশেপাশে পুকুর দিঘি কেটে বিভিন্ন ধরনের বড় বড় বিলগুলো বা হাওড়গুলো ক্ষতিগ্রস্ত করা হয়েছে, সেই সাথে কমে গেছে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এই পরিযায়ী পাখিগুলো। এর পাশাপাশি বিভিন্ন ধরনের শৌখিন হাঁস আমাদের কাছে রয়েছে। আপনারা চাইলে আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের বিভিন্ন ধরনের শৌখিন হাঁস সরবরাহ করতে পারব। সেই সাথে আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করবেন বা কী ধরনের ভিডিও চান তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।
আমরা পরবর্তীতে সেই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। চকাচকি হাঁস সম্পর্কে আরও কিছু যদি জানার থাকে সেটাও কমেন্ট করতে পারেন, আমরা পরবর্তী ভিডিওতে সেই অজানা তথ্যটা জানানোর অবশ্যই চেষ্টা করব। আজকের ভিডিওটি কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাতে ভুলবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। এই মাটিকে ফিরিয়ে দেবো মা।